ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्रिय दर्शक बंधु, आज आपनारा प्रत्येके जानें नील षष्ठीर पुजो बा नील पुजो। देवादिदेवेर चैत्र मासेर शेषेर एई व्रतटी अत्यंतई गुरुत्वपूर्ण एकटी व्रत। आर आज आमी आपनादेर जानाबो नील षष्ठीर जे पुजो, एई पुजो आपनी कि विशेष नियमे करबेन जार फले आपनी सुफल लाभ करते पारबेन। तबे चलुन आज आपनादेर सामने सेई विशेष विषयटिके जानिए दी। आशा करी आपनी जदि सठिक नियमे एई नील षष्ठीर व्रत पालन करेन, सठिकभावे प्रत्येकटी पद्धति मेने কাজটি করতে পারেন, অতি অবশ্যই দেবাদিদেবের কৃপা পাবেন। দেবাদিদেবের কৃপায় আপনার জীবনের সমস্যা সমাধান হবে, পাপের মুক্তি ঘটবে। তবে যারা এখনও পর্যন্ত আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা আজ নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন তারা যেমন এই বিশেষ ক্রিয়াটি সঠিক পদ্ধতিতে করবেন, যারা করছেন না তারাও যদি পারেন কিছু নিয়ম অন্তত মেনে চলবেন। নীল ষষ্ঠীর পুজো যারা করছেন তারা অতি অবশ্যই সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ হয়ে নিন, এবং আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে যান এবং নীল ষষ্ঠী পালন করে থাকুন। আপনি সঠিকভাবে পুজো করুন, দেবাদিদেবের শিবলিঙ্গে আপনি সঠিকভাবে অভিষেক ঘটান, সুফল পাবেন। আজকে আমি আপনাদের নীল ষষ্ঠীর বিশেষ ব্রত, বিশেষ ক্রিয়া আপনাদের জানাব। যারা ব্রতটি পালন করবেন তাদের অতি অবশ্যই আজকে নির্জলা উপবাস থেকে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। গঙ্গা জল, ডাবের জল, কাঁচা দুধ আপনি অবশ্যই নিবেদন করবেন শিবলিঙ্গের অভিষেক ঘটানোর জন্য। তারপর আপনি চন্দন গুঁড়োর লেপন দিতে একবারও ভুলবেন না, এবং অতি অবশ্যই এই সব করার পর আপনি একটি মোমবাতি ধরিয়ে দেবেন এবং দেবাদিদেবের সামনে তিনবার উচ্চারণ করবেন একটি বিশেষ মন্ত্র। আপনাকে যদি সঠিকভাবে নীল ষষ্ঠী পালন করতে হয় অতি অবশ্যই দেবাদিদেবের শিবলিঙ্গে জল অর্পণের পর আপনি একবার আহার করতে পারেন, তবে ভাত মুড়ি এসব নয়, আপনাকে লুচি পরোটা ফলমূল নৈবেদ্য এই সব আহারই করতে হবে, অন্য কিছু আহার আপনি করতে পারবেন না। এগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন, অতি অবশ্যই দেবাদিদেবের সন্তুষ্ট করতে পারলে দেবাদিদেব যথেষ্ট পরিমাণে আপনাদের উপকৃত করবে। আর একটি কথা, আজকের যে নীল ষষ্ঠীর ব্রত, এই ব্রত যদি আপনি পালন করেন সাত জন্মের আপনার পাপের মুক্তি ঘটবে, তার সঙ্গে আপনার সন্তান অত্যন্তই ভালো থাকবে, শুভ থাকবে, তাদের জীবনে নেমে আসা বহু সমস্যা একেবারেই কেটে যাবে। তাই অতি অবশ্যই সঠিক নিয়মে নীল ষষ্ঠীর ব্রত পালন করার প্রতিনিয়ত চেষ্টা করুন। আজ আমি এই ভিডিওতে আপনাদের নীল ষষ্ঠীর ব্রত পালনের বিশেষ রীতি নিয়ম জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য
একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রিয় দর্শক বন্ধু, আজ আপনারা প্রত্যেকেই জানেন নীল ষষ্ঠীর পুজো বা নীল পুজো, দেবাদিদেবের চৈত্র মাসের শেষের এই ব্রতটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ব্রত। আর আজ আমি আপনাদের জানাবো নীল ষষ্ঠীর যে পুজো, এই পুজো আপনি কি বিশেষ নিয়মে করবেন যার ফলে আপনি সুফল লাভ করতে পারবেন। তবে চলুন আজ আপনাদের সামনে সেই বিশেষ বিষয়টিকে জানিয়ে দিই। আশা করি আপনি যদি সঠিক নিয়মে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন, সঠিকভাবে প্রত্যেকটি পদ্ধতি মেনে কাজটি করতে পারেন, অতি অবশ্যই দেবাদিদেবের কৃপা পাবেন। দেবাদিদেবের কৃপায় আপনার জীবনের সমস্যা সমাধান হবে, পাপের মুক্তি ঘটবে। তবে যারা এখনও পর্যন্ত আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা আজ নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন তারা যেমন এই বিশেষ ক্রিয়াটি সঠিক পদ্ধতিতে করবেন, যারা করছেন না তারাও যদি পারেন কিছু নিয়ম অন্তত মেনে চলবেন। নীল ষষ্ঠীর পুজো যারা করছেন তারা অতি অবশ্যই সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ হয়ে নিন এবং আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে যান এবং নীল ষষ্ঠী পালন করে থাকুন। আপনি সঠিকভাবে পুজো করুন, দেবাদিদেবের শিবলিঙ্গে আপনি সঠিকভাবে অভিষেক ঘটান, সুফল পাবেন। আজকে আমি আপনাদের নীল ষষ্ঠীর বিশেষ ব্রত, বিশেষ ক্রিয়া আপনাদের জানাব। যারা ব্রতটি পালন করবেন তাদের অতি অবশ্যই আজকে নির্জলা উপবাস থেকে